Allah, lagi. Allah, Ri. Astagfirullah. Astagfirullah. A'udzu bi kalimatillahit tammati min syarri ma khalaq. আমি এখান থেকে আল্লাহ চলো চলো আগুন ধরে গেছে গাছের উপর আস্তাগফিরুল্লাহ বুঝে দেখছো কিছু উঠে উঠে গেল আমি ভাবলাম এই যে কিছু বইসা আছে একদম দেখাচ্ছে এখানে যারাই জিন জাতি আসো তোমরা যদি আমাদের আশেপাশে থাকো এই জায়গাটা আমি জানি তোমাদের বসবাসের স্থান এখানে কোনো মানুষের পদচিহ্ন আসে না তোমরা যদি বিরক্ত না হও ভাই তোমরা যদি বিরক্ত না হও তো আমাদেরকে রেড সিগন্যাল দাও ও ভাই দেখো 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 আস্তাগফিরুল্লাহ কত লম্বা দেখো এদিক দিয়ে মনে হয় কিছু গেল আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্ট্যান্ডার পরিবার সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটা সবসময় আমাদের প্রত্যাশা তো বরাবর মতো নতুন আরেকটি হন্টেড এপিসোড নিয়ে কিন্তু আমরা চলে আসছি এটাকে বলে মায়াখালের পার এখানে যে একটা নদী আছে অনেক বড় এটাকে বলে মায়াখাল গ্রাম্য মানুষ তো আমরা এই জায়গাটা ঘিরে অনেক রহস্যময় ঘটনা শুনছি যেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো এবং এখানে কিছু ভৌতিক এনভায়রনমেন্ট আছে যেগুলো অনেক সময় অনেক মানুষের হাতে অনেক প্যারানর্মাল কিছু ঘটে এবং দেখতে পায় তো আমরা সেই জিনিসগুলো আপনাদের দেখানোর ট্রাই করবো যে আমরা গভীর রাতে এখানে আসি নদীর শোষ শব্দ শুনতে পাচ্ছেন হ্যাঁ তো এখন অনেক রাত আর একটা জিনিস অবাক করা ব্যাপার আমরা যেখানে আসছি প্রচুর একটা সুন্দর গন্ধ আসতেছে হ্যাঁ ফুলের গন্ধ তো আমরা আস্তে আস্তে ভিতরে যাবো আর এখানকার ঘটনাগুলো আপনাদের সাথে এত সুন্দর একটা গন্ধ যা বলার মতো না তো এই খালের পারে যে ঘটনাটা ঘটে সেটা হইতেছে এই যে ডাকাত কেন্দ্রিক ঘটনা মূলত এখানে ডাকাতরা আইনা নাকি বেশ কয়েকজন মানুষের জবাই করছিল এই জবাই করে এই জঙ্গলের ভিতরে রাইখা দিছিল মাটি চাপা দিয়ে কিন্তু হ্যাঁ পুরো মানে চাঁদনি রাত তো আকাশ পরিষ্কার হয়েছিল এই কি যেন পড়লো তো এখন যে ঘটনাটা ঘটে এখানে যদি কেউ আসে বা এখানে যারা জেলে আছে বা যারাই আসে না কেন তারা হচ্ছে এই জায়গাটায় তাদেরকে দেখতে পারবে এক একটা গাছ কি ভয়ঙ্কর লাগে দেখতে হ্যাঁ তো যখন লাশগুলো পায় পাঁচটা লাশ মহিলারা ছিল এই সামনে 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 মোস্ট হন্টেড জায়গা তো গাছপালাগুলো দেখতে কিন্তু ভয়ঙ্কর আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এখানে যে পাঁচটা বডি পায় যে খুব নির্মমভাবে হত্যা করে হাত পা কাইটা মানে আলাদা আলাদাভাবে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ সিগন্যাল দিবে এখানে কন্টিনিউ সেটা কনফার্ম আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ দেখেন দেখেন সিগন্যাল কিছু একটা লাভ দিয়ে জঙ্গলের ভিতরে দিয়ে গেল ওদিকে একটা শব্দ আসতেছে
এই আস্তে স্টার্ট হচ্ছে সামনে। আসসালামু আলাইকুম আহলুল গায়ব, ভিতরের দিকে যাও। আল্লাহু আকবার, দেখছো কেন আসার সাথে সাথে ওরা ক্ষিপ্ত হয়ে গেছে। সাবধানে সাবধানে দেখে দেখে তো তো এখন যে ঘটনাটা ঘটে, এই ওই মানুষগুলোকে নাকি এখানে ওই মানুষের মতো অবয়বগুলো দেখতে পাওয়া যায়। এখানে কান্নাকাটি করে বেশিরভাগ সময়, গাছের উপরে দেখে মানুষজন, গাছের উপরে বসা, হ্যাঁ গাছের উপরে বইসা থাকে, আবার অনেক সময় মানুষের ডাকে এই পথে। আচ্ছা এগুলো ভিজা কেন, বৃষ্টি হয় নাই তো? গাছগুলো এখান থেকে কিছু একটা লাগ ভিতর দিয়ে। আস্তাগফিরুল্লাহ, বুঝে দেখছো কিছু উঠতে উঠতে গেল? দেখছেন কিছু ছিল সামনে, মনে হচ্ছে ভাই ঘরের মতো গিয়েছে। ওর বাবা রে, চাঁদের আলোটা এত বেশি, পুরো আকাশ পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার, উরি ভাই, না না দশটা তাড়াতাড়ি করো, দশ তো ধরতেছে। আরে এদের ভিতরে ঢুকে কিছু ডাকতেছে ভিতরে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এদিকে আসো, এদিকে আসো, আমি এই জায়গায় স্পষ্ট দেখছি, এখানে দাঁড়ানো ছিল। এই আমি দেখছি এই জায়গায় দাঁড়ানো এদিকে শব্দ হইতেছে। আচ্ছা আকাশটা এমন দেখা যাইতেছে কেন? উড়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম, এদিকে জায়গাগুলো তো একদম। দেখো এখানে একটা মনে হইতেছে কবর অনেকগুলো। দেখো এই জায়গাটায় টর্চ মারো সামনে, দেখছো গাছগুলো কেমন, গাছটা দেখে তো কেমন লাগতেছে। আমি ভাবলাম এই জায়গায় কিছু বইসা একদম দেখাচ্ছে। দেখো তো এখানে মনে হইতেছে একদম কালো কুচকুচে কিছু ছিল। আরে তখন আমি এই জায়গায় দেখছি, এই জায়গাতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক,
উলাউজবিরা বিন্যাস মালিকিন্যাস ইলাহিন্যাস মিন শাররি লস অসিল খান্নাস আল্লাযী ইউয়াসউইসু ফি সুদুরিন্নাস মিনাল জিন্নাতি আন্নাস। দেখেন একটা গাছ আকৃতি কি, হ্যাঁ এই জায়গা আগুনের গোলার মতো জ্বলতে ছিল ওই জায়গাটা। গাছটায় উঠি তো আমি উঠি ওটাই দাঁড়াইছিল গাছটায় উঠতে মন চাইতেছে ওঠার কোনো ওয়ে আছে আমি উঠবো ওখানে এই জুতা গায়ে দিয়ে তো ওঠা পসিবল না ধরলে তোমরা একজন উঠো তো গাছটায় ওঠো ওঠস না তুমি তুমি দাঁড়াও আমি দেখো তো কেমন লাগে আল্লাহ দেখো ও গাছটা ওঠার সাথে সাথে এদিকে দেখি টর্চটা দিক দাও এই টর্চের ইয়াটা রাখছো দেখো তো কোনো অদ্ভুত রকমের কোনো ফিল আসে কিনা এখানে নাইমে যাও নাইমে যাও নামো সাবধান নাইমে ধরো আরে ওইটা পকেটে নিয়ে লইতে পারো না কাজ করো একটা উপর দেখছেন সামনে দিকে গেল দেখো তো এই জায়গার ভিতরে এই জায়গার ভিতরে যদি কাউকে বলা হয় যেখানে আপনাকে রাত্রে একা পাঠায় দেওয়া দিনের বেলায় আমি চ্যালেঞ্জ নিতে পারি মেবি ভাই দেখো তো সামনে পুরো একটা ঘর মনে হইতেছে হ্যাঁ মনে হচ্ছে কি বসবাসের স্থান দিন মনে হচ্ছে একটা রাস্তা এখানে কয়েক হাজার জিন আসে কয়েক হাজার হ্যাঁ একটা শব্দ পাইতেছো আমরা কই ঢুকছি এই জঙ্গলের ভিতরে ওরে ভাই দেখছো একবার পুরো রেড তোমার অনুভব ফিল হইতেছে এই আমার মাথা কিন্তু জিম ধরছে আল্লাযী ইউয়াসউইসু ফি সুদুরিন্নাস মিনাল জিন্নাতি আন্নাস
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। দেখছো দেখছো দুইজন ছিল ওই জায়গাতে। এটা দেখো এটা দেখো দেখি মিটারটা এখানে। ওরে ভাই হ্যাঁ দেখি 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 আমি তো বললাম দেখেন একটা জিনিস দেখেন আকবার এখানে কিন্তু অটোমেটিক সিগন্যাল দেয় ঠিক আছে। ও ভাই ও তো আমাদের খুব ক্লোজ সবার, ওদের সাথে আমরা কমিউনিকেশন করি এখানে রাখি। এই যে এই যে ভাই 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 দেখো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব। এখানে যারাই জিনজাতি আসো তোমরা যদি আমাদের আশেপাশে থাকো এই জায়গাটা আমি জানি তোমাদের বসবাসের স্থান, এখানে কোনো মানুষের পদচিহ্ন আসে না। তোমরা যদি বিরক্ত না হও ভাই তোমরা যদি বিরক্ত না হও তো আমাদেরকে রেড সিগন্যাল দাও। ও ভাই দেখো 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 রেড সিগন্যাল দেন তার মানে বিরক্ত হয় বিরক্ত হইতাছে এই জায়গাটা একটু অদ্ভুত ছিল দেখেন। এখান থেকে আমাদের বের হইতে হইতে খবর হইতেছে কেটে ধরো তো কোশ্চেন করো তোমরা তোমরা কি এখানে আচ্ছা তোমরা কি এই জায়গাটাতে কি থাকো এই জায়গায় থাকলে রেড সিগন্যাল দাও। বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ওরে ওরে ভাই দেখছো এই জায়গাটা কি এই জায়গাটা এই জায়গাতে থাকে আমরা দেখেন দেখেন গাছটা দেখেন জাস্ট আপনাদের আমি গাছটা দেখাই এখান থেকে জাস্ট ফিল করেন এই 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 সিঙ্গেল দিস ভাই ওই হে হে আল্লাহ লরে এই জায়গা দাঁড়াইছিল কিছু আস্তাগফিরুল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওডি নিয়ে আসো বুঝে দেখো দেখো একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই শিওর করতে চাই সেই জিনিসটা হলো দেখো 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 দেখছো একটা যখন ক্যামেরাটা দেখছিলেন না একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই সেই জিনিসটা হলো এটা হলো ম্যাগনেটিক সিগন্যাল দেয় বাট এখানে ইলেকট্রোম্যাগনেটিক ও ভাই ফুল রেড দেখেন দেখেন এখানে কোনো ইলেকট্রিক কোনো লাইন নেই কিন্তু ধরো ঠিক আছে এই জায়গাতে ইলেকট্রিক কোনো লাইন নেই উপর দিয়ে কিছু হাঁটতেছে না সব ভাইঙে চুরে নিতেছে মনে ভাইয়া এখানে আমি আরও সময় দিতে চাই এখানে কি ঘটে আমি দেখতে চাই তোমরা এই ওটার দিয়ে কমিউনিকেশন করি ওদের সাথে ওটা এক জায়গায় রাখো তো কোন জায়গায় দেখো সিগন্যাল বেশি দেয় এদিকটা দিয়ে দেখো তো জাস্ট ও মাই গড তোমরা যারাই এখানে জিনজাতি আছো তোমরা কি এখানে পরিবার সহ বসবাস করো তো পরিবার সহ বসবাস করলে অবশ্যই সিগন্যাল দিবা
এক জায়গায় রাখ। আল্লাহ ফুল রেক চলে যাবে ভাই। ওই যে ওই যে ওই যে এখানেই আছে, এই একটা জিনিস দেখো, এগুলো যে মনে হয় চলাচলের পথ, আর একটা মনে হয়েছে ঘর বানাই রাখছে এখানে। কি তোমার ভয় লাগতেছে রে? না না, বৃষ্টি বৃষ্টির মতো আমার গায়ে ফোঁটা পড়ছে। খুব সাবধানে, কিছু একটা ছিল মনে হইলো। দেখেন 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 দেখেন, আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ওই জায়গাটাতে আমি মনে হলো কিছু একটা দেখছি, এক পলকের মতো এখানে এখানে বসা ছিল। আল্লাহু আকবার, আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ওই জায়গা দেখি কিছু গেছে। বিসমিল্লাহ, এই দেখেন 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 দেখেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই এই গাছগুলো কি গাছ? এদিকে বের ভাই, এই পাশে একদম পুরো গাছগুলো গায়ে লাগলো দেখি ভাই। এই কাটা সব কাটা, এই এই শুনো তো, এদিকে টর্চ মারো সামনে। মনে হচ্ছে সেটার ভিতরে কিছু শব্দ করতে পিছনে। আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আমাদের কই নিয়ে যাইতেছে? আর একটা গাছ দেখো, অত্যন্ত আল্লাহ, দেখছো কি অদ্ভুত জায়গাগুলো। এই সবাই দোয়া কালাম করো ভালো মতো। ওদিকে সরো, সামনে সরো। গেল এদিকে মনে হয় কিছু গেল, কিছু গেল। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফুল রেড, ফুল রেড,
এগুলো হচ্ছে জিনের আখড়াখানা, বুঝছো? এর ভিতরে মানুষজনের পদচিহ্ন। ভাই কি বেশি ভিতরে ঢোকাটা রিস্কি হয়ে যাবে, বুঝছো? এদিকে অনেক জায়গা তো, আমরা এদিকটা দেখো। আমরা কোন জায়গাটা যেন দেখছিলাম, বড় গাছটা এই পাশে না? ছিল এটা না? তুমি ওদিক শুনতেছো সব ভাইয়া? আমি তো ওখানে কেমন রকম দাঁড়াইলাম। আস্তাগফিরুল্লাহ, আচ্ছা আমরা কোন দিকে পথ হারাইতেছি নাকি? এদিকে 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 বের হও, বের হও। ভয় বলতে যদি কিছু থাকে, ভয়ের রাজ্য বলতে যদি কিছু থাকে, তো এইগুলাই হইতেছে আপনার রিয়েল হন্টেড প্লেস। আপনারা হলিউড বলিউডের মুভিতে দেখতে পারেন হয়তো এরকমের দৃশ্য, বাট আমরা সেটা রিয়েল লাইফে সেই সব জায়গাগুলো এক্সপ্লোর করতেছি আপনাদের দেখানোর জন্য। তো আপনাদের দায়িত্ব যেটা, আপনারা ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখেন মিটার কিন্তু কন্টিনিউয়াসলি সিগন্যাল দিতেছে, এখানে যে ওরা কত আছে তার কিন্তু অভাব নেই। আর এই জঙ্গলের ভিতরে এটা তো জানেন, গর্ত করছে। হ্যাঁ, একটা গর্ত করছে। জায়গাটা ঘিরা আমার কিউরিয়াসিটি কাজ করতেছে আমার কাছে। আমার ইচ্ছা হইতেছে আমি এখানে সারা রাত থাকি, তারপর জিনরা আমার সাথে আসুক, আর আমি ওদের সাথে ফাইট করি। তক্ষক ডাকার শব্দ, তখন তো এই জায়গাটা কিন্তু অনেক প্রচার ছিল এগুলো। খুব কাছে কাছে ডাকছে আমার মনে হইতেছে হ্যাঁ, এগুলোর এক একটা কাঁটা দেখছেন, কাঁটা কিন্তু লেগেছে। দিক ভুলো না, ঠিক আছে, সাথে থেকো।
পিছনে মনে হয় কিছু হাঁটে এরকম। গাছপালাগুলো এক একটা কয়েকশো বছর এক একটা গাছের বয়স হইবে। এখানে এটা কি দেখি জায়গা কি অদ্ভুত লাগে দেখতে। বসা ছিল ওই যে দেখেন গাছটা কাঁপতেছে কিভাবে। আরে এগুলো হইতেছে তোমার জিনের আখড়াখানা। মূলত জিনরা মূলত হলো এইসব বন জঙ্গল যেগুলোর ভিতরে মানুষজনের আনাগোনা খুবই কম ওই সব জায়গাগুলোতেই কিন্তু বসে পুরো বাবা। আমার মনে হলো ওই জায়গাতে একটু তাকাই আছে আমাদের এই দিকটা দেখো তো জায়গাগুলো কি ছিল ওখানে আমাদের পিছনে পিছনে আসতেছিল গাছের উপর মনে হয় ভাই ভাই উঠে উঠতেছিল কি গেল দিদি এদিক দিয়ে রাজিম পিছনে মনে হয় কেউ ডাকে আমি এরকম ফিল পাইতেছি। আমরা ঢুকছিলাম কোন দিক দিয়ে সব মনে হয় ভাঙিয়েছিল আমাদের খুব কাছাকাছি এসে করছে এরকম লাগতেছে। এই এই রানা ওটা কি সামনে টর্চ মারো ভালো করে। আমি এখান থেকে আল্লাহ চলো চলো আগুন ধরে গেছে গাছের উপর সামনে চলো সামনে ভাইয়া
তুমি আগে আগে দৌড় দিছো কি জানি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখলা হ্যাঁ কি অদ্ভুত রকমের ছিল, এখানে ছিল ভিতরে ওই গাছটার ওখানে না বিটকাই পড়ছে আমার, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই বড় গাছের এদিকে সামনে টর্চ মারো তো, বড় গাছটার ওই জায়গায় এই এক একটা গাছের বয়স হবে আমার মনে হয় 50-60 বছর 100 বছর। উপর দিয়া এদিকে সব ভাঙেছে চারপাশে, আল্লাহ ভাইয়া চুপ বললাম না আশেপাশে অনেক জিন আছে, এখানে জিনের আখ রাখা না। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহি আলহামদ। হেই শিয়াল আমাদের আমাদের খুব ক্লোজ কুকুরের বাচ্চা যেরকম জিনিস ফিল করেন, এখানে যত সময় যাইতেছে ততই কিন্তু ওরা ক্ষিপ্ত হইতেছে, তারপর চাইতেছে অ্যাটাক করার জন্য আমাদের। আমি বললাম না ভাইয়া এই সাইড কিছু একটা দাঁড়াই ছিল আমাদের দিকে তাকাইয়া, এখানে ফুল তো দেখি না কোনো, ফুল গাছ তো এই গাছটা আমার মনে হচ্ছে 100 বছর কম হবে না বয়স। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে মনে হয়েছিল ভয়ঙ্কর কোন প্রাণীর আওয়াজ আসে। আস্তাগফিরুল্লাহ এখানে ছিল, এখানে ছিল, এখানে এখানে
আল্লাহ 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 ফু আকবার, দেখছো পিছনে পিছনে আসতেছিল, আমাদেরকে অ্যাটাক করতে দেখে শোনা যায়, ও পারতেছে না আমাদেরকে, এক একজন আর এক একদিকে উড়াই ফেলাই। হাঁটো সামনে যাও, সামনে হাঁটো, জাস্ট লুক এট দিস প্লেস, একজন আর টান দিয়ে নিয়ে যাও, পিছনে টর্চ মারো, টর্চ মারো তো, ও মনে হয় আপনার টান দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছে, পিছন থেকে এরকমই আসছে অ্যাটাক করার জন্য। এই ওই যে জায়গাটা না, যে গাছ গাছের যেখানে গেলাম, আমার মনে হয় ওখানে যদি আমরা মাটি টাটি খুঁড়লে অনেক কিছু পাওয়া যাইতে পারে, পরে আবার আইসা দেখি। আমার কাছে সন্দেহজনক লাগতেছে জায়গাটা, আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পুরো গাছটা পুরো ছেয়ে গেছে, মানে অসংখ্য কবর দেখা যাইতেছে। বাট এইখানে কিন্তু ডাকাতরা ওই পাঁচজনকে মানে টুকরো টুকরো করে কি নির্মম ভাবে হত্যা করে এখানে মাটি চাপা দিছিল। তো ওই এই জায়গাগুলোর ভিতর এখন কিন্তু পরবর্তীতে আমরা আসলে বুঝছো ওই জায়গাটারে ঘোরার ট্রাই করবো, আরো বেশি মানুষ আসছে, কি ভয়ঙ্কর ভাবে পিছনে চিৎকার করে দেখেন। বাট ওদিকে যাওয়া ঠিক হবে না, আমরা বিসমিল্লাহ, ও বাবা আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। যত সময় যায় ততই কিন্তু ভয়ঙ্কর হয় জিনিসটা, আর এখন কিন্তু শীতের সময় আসছে যার কারণে আরো বেশি ভয়ঙ্কর লাগে। হ্যাঁ, আজকের মতো এদিক থেকে আমরা বিদায় নিব, পরবর্তী এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।